বিনম্র শ্রদ্ধায় শোকাবহ 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিক পালন করছে জাতি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের কবরেও পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কর্মসূচি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এর পরপরই সেখানে নামে সর্বসাধারণ মানুষের ঢল। নানা মত পথের মানুষ গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে যারা খুন করেছে সেই শক্তি এখনও দেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছে। এখনও ষড়যন্ত্র চলছে, এখনও চক্রান্ত চলছে, এখনও এ বাংলার মাটিতে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমাদের অর্জন উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করছে। যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করার জন্য, এদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব এবং পরাজিত করব। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সাথে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। নির্মম ও নিষ্ঠুরভাবে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, কিন্তু পরিবারের আর সবার থেকে আলাদা করে টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয় তাকে। শোকাবহ দিনে তাই ছোট বোন রেহানাকে সাথে নিয়ে পিতার কাছে আদরের বড় মেয়ে হাসু। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান জাতির পিতার সমাধিসৌধে। শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে বাবা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর চৌকস একটি দল সশস্ত্র সালাম জানান জাতির পিতাকে। বিয়োগলের করুণ সুর ছুঁয়ে যায় সবার মাঝে। পরে দলের নেতাদের নিয়ে আরেকবার জাতির পিতাকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। ভয়াল সে রাতে ঘাতকদের বুলেট কেড়ে নেয় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মনিকেও। নিজে পালিয়ে প্রাণে বেঁচে যান শেখ মনির ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম। এখনো বঙ্গবন্ধুর খুনিরা তাদের কাছে আছে, যেমন আমেরিকার কাছে রাশেদ চৌধুরী আছে। আমাদের সরকার চেষ্টা করতেছে বারবার, কিন্তু তাকে দিচ্ছে লস অ্যাঞ্জেলস আছে। নূর বঙ্গবন্ধুকে হত্যা করেছে সরাসরি গুলি করে। নূর আসিয়া কানাডায় আছে, তারপরে তাদের দেশে আইনে বলে দেশে ফেরত পাওয়া যাবে, কিন্তু মানবতাটা কোথায়? আগামী জাতীয় নির্বাচনের আগে এটি শেষ শোক দিবস, তাই বাবার কাছে দোয়া চাইতে ভোলেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালের এদিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলেও ঘাতকরা হত্যা করতে পারেনি তার আদর্শ আর স্বপ্নকে। শাহাদাতের 48 বছর পর যখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী তারই কন্যা শেখ হাসিনা যখন তার স্বপ্ন আর আদর্শ বাস্তবায়নে কাজ করছে, তখন শোক পরিণত হয়েছে শক্তিতে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। 1975-এর 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরের বাসায় সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। এমন হত্যাযজ্ঞকে নজিরবিহীন উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশি বিদেশি ষড়যন্ত্রে ঘটে নারকীয় খুন। 15ই আগস্ট ট্র্যাজেডি নিয়ে মুকসিমুল আহসানের আরেকটি রিপোর্ট। 15ই আগস্ট 1975, ইতিহাসের নৃশংস আর জঘন্যতম হামলার কলঙ্কিত এক রাত। বিপদগামী সেনাদের বুলেটের আঘাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, ছোট ভাই শেখ নাসের, বড় ছেলে শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা কামাল, মেজো ছেলে শেখ জামাল এবং তার স্ত্রী রোজিকে বাসার ভেতরে ঢুকে খুন করে ঘাতকেরা। নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলকেও। একই সময় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং তার সন্তান সম্ভবা স্ত্রী আর্যমণিকে পৈশাচিকভাবে খুন করা হয় তাদের ধানমন্ডির বাসায়। আর বঙ্গবন্ধুর ভগ্নিপতির মিন্টো রোডের বাসায় ব্রাশ ফায়ার হামলায় মারা যান আব্দুর রব সেরনিয়াবাদ সহ পরিবারের ছয় সদস্য। টেলিফোনে বঙ্গবন্ধুর বাসায় হামলার খবর পেয়ে গণভবন থেকে ছুটে আসা কর্নেল জামিল ঘাতকদের হাতে জীবন দেন মিরপুর রোডের সোভানবাগে। একই দিনে বঙ্গবন্ধু এবং তার পরিবার আর নিকটাত্মীয় সহ ১৭ জনকে হত্যা করে খুনিরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক যে পরিবর্তনগুলি, অর্থনৈতিক সামাজিক যে পরিবর্তনগুলি, সেটা লক্ষ্য করলেই বোঝাতে হবে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য লক্ষ্য কি ছিল। সংবিধানের চার মূলনীতি ছুঁড়ে ফেলা দেওয়া হলো, বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করা হলো, পাকিস্তানি কায়দায় অসাম্প্রদায়িক রাজনীতির প্রথা সংবিধান থেকে বাদ দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির প্রবেশ ঘটানো হলো। এইটা কিন্তু একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। এই চক্রান্তের ফলেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হয়েছে। যে দেশ আর মানুষের কল্যাণে জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কারাগারের রাজপথে, সেই স্বাধীন দেশ যখন উন্নয়ন এবং অগ্রযাত্রার পথে, নব্য স্বাধীন বাংলাদেশের মাটিতে মাত্র সাড়ে তিন বছরের মাথায় নির্মমভাবে জীবন দিতে হয় জাতির পিতাকে। যদি বঙ্গবন্ধু আরও কয়েক বছর আমাদেরকে পরিচালনা করতেন, নেতৃত্ব দিতেন, আমি তো ধারণা করি আজকে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশের কাতারে চলে যেতাম। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজগুলো আছে, সাম্যের দেশ যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে ভোগ করবে, সমান অধিকার নিয়ে বসবাস করবে, যেখানে মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে পারবো, তো সেই লক্ষ্যে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছে। রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের প্রত্যাশা, শোক পরিণত হবে শক্তিতে, জাতির পিতার আদর্শ চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে স্বপ্নের সোনার বাংলার পথে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বঙ্গভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আলোচনা সভায় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন এবং মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান বক্তব্য রাখেন। বাদাসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল কবির। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার সহ হত্যার আগে দেশে যেরকম অস্থির পরিবেশ ছিল, বর্তমানে তেমন অবস্থা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যে থাকা কুশীলব ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে। আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিন্টো রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, দেশে ৭৫ মতো একই রকম ষড়যন্ত্র চলছে। যারা মাঠের রাজনীতিকে ভয় পায়, তারা বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। মাঠের আন্দোলনে তারা পরাজিত, পরাজিত বলেই তারা বিদেশিদের কাছে ধন্না, বিদেশিদের দ্বারস্থ, তাদের উপরে নির্ভরশীল এবং তাদের উপরে নির্ভরশীলতা নিয়েই আজকে তারা কথাবার্তা বলছে। তাদের নিজেদের শক্তি নিয়ে তারা কোনোদিন কথা বলতে পারত না, পারে নাই। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, সামনে কঠিন সময় আসছে। বঙ্গবন্ধুকে হত্যার আগে দেশে যেরকম অস্থির পরিবেশ তৈরি করা হয়েছিল, বর্তমান সময়েও তেমন অবস্থা বিরাজ করছে। বঙ্গবন্ধুর মৃত্যুর আগে যে ধরনের একটি
আমরা অবস্থান দেখেছিলাম, মনে হয় এখনও সেই ধরনের অবস্থান সৃষ্টি করার জন্যে কেউ কেউ উঠে পড়ে লেগেছে। সুতরাং এইভাবে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের বিশেষ অবস্থান নিতে হবে, কারণ মনে হচ্ছে জানি খুব একটা কঠিন সময় আসছে। এদিকে আখাউড়া রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে। আমরা এই নেপথ্যের যারা ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করব, নেপথ্যের কুশীলবদের বের করার জন্য একটা কমিশন তৈরি করব ইনশাআল্লাহ। আমরা সেই আইন প্রায় ড্রাফট করে ফেলেছি, যদি সহযোগিতা করেন আমরা সেই আইনটা পাস করতে পারব। পরে আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। সরকার পতন ও খালেদা জিয়া চিকিৎসার দাবিতে গণমিছিল ও পদযাত্রা সহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে 18 আগস্ট সব মহানগরে গণমিছিল করবে দলটি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল এবং তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে 17 আগস্ট সারা দেশে লিফলেট বিতরণ ও 19 আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা। রিজভি জানান, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। অভিযোগ করেন, নির্বাচনী মাঠ থেকে বিরোধী দলকে সরিয়ে দেওয়ার কাজ করছে সরকার, ইসিও সরকারের এজেন্ডা নিয়ে এগোচ্ছে বলে অভিযোগ তার। বর্তমান নির্বাচন কমিশন ভোটারবিহীন একদফা নির্বাচনের এই পাঁয়তারা করছে, যেটি ওই যে নির্বাচন কমিশনার আলমগীর সাহেব যে কথাটি বলেছেন যে সংবিধানের বাইরে যাবে না, এই কথাতেই এটা প্রমাণিত হয় যে তারা শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী, তার মহাপরিকল্পনা অনুযায়ী, তার এজেন্ডা অনুযায়ী সেই 2018 মতো নিশিরাতের সরকার, নিশিরাতের ভোট বা ভোর রাতের ভোট বা সন্ধ্যা রাতের ভোট এইরকম কোনো একটা মানে করার দায়িত্ব পালন করবেন এই নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির দাফন সম্পন্ন হয়েছে। তার গ্রামের বাড়ি পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের বাইতুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। জানা যায়, জামাত শিবিরের নেতাকর্মী, স্থানীয় জনগণ এবং দূর দূরান্ত থেকে আসা সাইদি ভক্তরা অংশ নেন। পিরোজপুর প্রতিনিধি রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। করা পুলিশি পাহারায় মঙ্গলবার সকাল 10টার দিকে ঢাকা থেকে জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাইদির লাশবাহী গাড়ি পৌঁছায় তার গ্রামের বাড়ি পিরোজপুরে। এ সময় হাজারো মানুষ তাকে এক নজর দেখার জন্য সাইদি ফাউন্ডেশনের বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে ভিড় করেন। দুপুর 1:15 সাইদি ফাউন্ডেশন মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর 3:30 অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে জামাত শিবিরের নেতাকর্মী, স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা সাইদি ভক্তরা অংশ নেন। পরে বড় ছেলে রফিক বিন সাইদির কবরের পাশে তাকে দাফন করা হয়। আমার বাড়ি খুলনা জেলা ফুলতলা উপজেলা। আমার অনেক লোক আসছে, তার মহব্বতে ভালোবেসে। কোরআন মতন কোরআনের তাফসির কারক বাংলাদেশের ইতিহাসে তো আসে নাই। সোমবার রাত 8:40 চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন তিনি। তার 2 দফায় হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান চিকিৎসকরা। মাওলানা সাইদি ছিলেন একজন জনপ্রিয় ইসলামী বক্তা, রাজনীতিবিদ ও 2 বারের সাবেক সংসদ সদস্য। ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির। 1971 মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এনটিভি নিউজ ডেস্ক। আগামীকাল দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে এক ব্রিফিংয়ে একথা জানিয়ে তিনি বলেন, জামাত শিবির এখনও অগ্নিসন্ত্রাস থেকে বেরিয়ে আসতে পারেনি। ভোরে আবারও তারা প্রমাণ করেছে তাদের চরিত্র।
ডিএমপি কমিশনার বলেন, দেলোয়ার হোসেন সাঈদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারপরেও লাশ গ্রামের বাড়িতে নিয়ে যেতে বাধা দেয় তারা। এ সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে দাবি করে ডিএমপি প্রধান বলেন, শোক দিবসের অনুষ্ঠান থাকায় তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে সকালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যু নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কোনো অশান্তি দেশের সৃষ্টি করতে দেব না, এটা হলো পরিষ্কার। তারপরে যদি চাই আমাদের 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 বাহিনী, যারা নিরাপত্তা বাহিনী, তাদের কাজটি করবে। আজকে তারা যে তাণ্ডব করলো, তারপরে আগামীকাল গায়েবী জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না, আমরা এই অনুমতি তাদের দেব না। এক রাতের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম প্রায় এক টাকা কমেছে। ডিমের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারি কয়েকটি সংস্থা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরেই পাইকারি এবং খুচরা পর্যায়ে ডিমের দাম কমতে শুরু করল। খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়, সেই হিসেবে প্রতিটি ডিমের দাম এখন 12.5 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই কয়েক দফা দাম বেড়ে খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম পৌঁছায় 170 টাকা পর্যন্ত। এরপরই ডিমের বাজার নিয়ন্ত্রণে দৌড়ঝাঁপ শুরু করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিযোগিতা কমিশন সহ সরকারের বেশ কিছু সংস্থা। ডিমের বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত আসে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম 12 টাকা নিশ্চিতে অভিযান পরিচালনার। 12 টাকায় সর্বোচ্চ খুচরা মূল্য হবে। এরপরই বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে। প্রতিটি ডিমের দাম 12 টাকায় না নামলেও প্রায় 1 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 12.5 টাকায়। ক্রেতারা এখন ডিমের ডজন কিনতে পারছেন 150 টাকায়। আগে তো 160-165 ছিল, এখন হলো 150 টাকা। দাম যে যতটুকুই ফল করেছে, দ্যাট ওয়াজ নট এনাফ ফর এভরিওয়ান। হোটেলে খাইতে গেলে মানে ডিম বাড়তে খাইলে খরচটা কম লাগে। ডিমের পাইকাররা বলছেন, ফার্ম থেকে কিছুটা কম দামে ডিম পাচ্ছেন তারা এবং সামনের দিনে দাম আরও কমতে পারে। মঙ্গলবার সকাল পর্যন্ত পাইকারি বাজারে প্রতি পিস ডিম 11.65 টাকায় বিক্রি হয়েছে। সরকার যে ঘোষণা করছে যে 12 টাকার ভিতরে মানে ভোক্তা পর্যন্ত ডিম খাইতে পারবে, এই পর্যায়ে রাখতে হবে রেটটা। এই জন্যই খামারিরা হয়তো এই সমস্ত নিউজগুলো পেয়েছে। হ্যাঁ, তো আস্তে আস্তে ওরা বাধ্য এখন একটু রেট কমায় দিতেছে। আমরাও আইনে আমরা কম বেচতেছি 100, আজকাল গতকাল কিনেছিল 1145-50, এখন একটু কমতে দিকে। আর মাসে আপনাদের বর্ষা ছিল, বর্ষায় ডিম কালেকশন একটু কম হয়েছিল। তবে বেশ কিছুদিন ধরেই পাইকারি বাজারে পোলট্রি ফার্মগুলো থেকে ডিম কম আসছে বলেও জানান ডিম ব্যবসায়ীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই নালক কথা। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই। তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবে না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কই ছিল? হ্যাঁ একটা কথা বলবা না তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায় মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা,
আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ও মা, তুমি কেমনে বুঝলো? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধা দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না? তোমার ছোঁয়া। ওইসে মিশা কত কম কো চো সেমন লাগে, থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছ। চিনো আসামি গেলা ভাইজি হাইকেডা থেকে প্রতিদিন ঝামেলা করতে পারুম না, তুমি আমার আলাদা সংসার করে দিবা নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোন কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশ চাষ দিতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমার টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিছো, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই লা লাই বুক ঠান্ডা কথা কা, তুই আমাকে দুই ভাইয়ের মতো কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।